Assalamualaikum everyone, welcome to my blog. আমার লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো সবাই জানেন যে আমার মেয়ের বার্থডে আসছে। সো আমার মেয়ের বার্থডের ব্লগ নিয়ে আজকে আমার এই ব্লগটা সাজানো। কিয়ানার বার্থডে ডেকোরেশনের জন্য কিছু জিনিস আমরা শপ থেকে নিয়েছি এবং কিছু অনলাইনে অর্ডার করেছিলাম। যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই কেক স্ট্যান্ড। এখন আমি প্রথমেই এটাকে আনপ্যাক করে এটা কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। কিয়ানার বার্থডে উপলক্ষে কিয়ানার সুইট চাচি কিয়ানার জন্য অনেক কাপকেক বানিয়ে নিয়ে আসবে। সো সেই কাপকেকগুলো রাখার জন্যই আমার এই কাপকেক স্ট্যান্ডটা কেনা, আর এটার প্রাইস ছিল 250 টাকা। খুবই ইজি এটাকে সেট আপ করা, আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। পুরো স্ট্যান্ড প্রথমে লাগিয়ে এরপরে কেক ট্রেগুলোকে এভাবে সাজাতে হয়। এরপরে যে জিনিসটা আমরা কিনেছিলাম সেটা হচ্ছে বার্থডে ডেকোরেশন সেট, বাট আনফর্চুনেটলি এই সেটটা যেভাবে দেখে আমরা কিনেছিলাম খোলার পরে খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, কেননা যখন আমরা কিনেছি তখন আমাদেরকে বলা হয়েছিল যে এটার মধ্যে 100 পিস বেলুন আছে, বাট এখানে শুধুমাত্র 37 কি 40 পিস বেলুনস ছিল। আর ছবিতে আসলে যেরকম দেখা যাচ্ছিলো সেরকম তেমন কিছুই ছিল না, কিছু মানে কিছু কিছু ছিল, কিছু কিছু জিনিস ছিল না। আর এটার প্রাইস পড়েছে 500 টাকা, মানে 500 টাকা অনুযায়ী এটা বেশি একটা ভালো ছিল না। কিয়ানার জন্মদিনের আগের রাত, এখন কিয়ানার বাবা আর কিয়ানার চাচু মিলে প্রথমে লাইটের সেট আপটা করে নিচ্ছে। আমরা যে স্টার লাইটটা নিয়েছি সেটা আগে আমরা লাগিয়ে নিচ্ছি। কিয়ানার বার্থডে ডেকোরেশনের জন্য কিছু জিনিস আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলোই এখন বের করে নিচ্ছি যেহেতু আমরা এখন সাজিয়ে ফেলব। আমার মেয়ের জন্মের পরে প্রথম যে কার্টুনটা ও দেখে সেটা হচ্ছে মালয়েশিয়ান একটা কার্টুন, ওমরান হানা কার্টুনটার নাম। সো ওই কার্টুন থিমে আসলে সব কিছু সাজাতে চেয়েছিলাম, কিন্তু দেখা গিয়েছিল যে সব কিছু আমরা ম্যাচ করতে পারিনি। আর এই তো এখন কিয়ানার জন্মদিনের সকালবেলা, কিয়ানা ঘুম থেকে উঠেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিয়ানার পাপা অফিসে চলে যায় আর আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে বসেছি। কিয়ানার জন্মদিনের প্রথম কাস্টমাইজড কেক, আগেই বলেছি আর এটা পছন্দের একটা কার্টুন। সো দুপুরবেলা আমাকে ওই পেজ থেকে ফোন করা হয় এবং আমাকে কেকটা দিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে কিয়ানার জন্মদিনের বিকেলবেলা চলে এসেছে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি। আমি ওর আউটফিটগুলো বের করে নিচ্ছিলাম আর সঙ্গে আমি যে আউটফিট পরবো সেটাও বের করে নিচ্ছিলাম, বাট কিয়ানার এই আউটফিটটা কিয়ানা পরা হয়নি আসলে। আর এই তো যেহেতু ঘরোয়া অনুষ্ঠান সো আমি হালকা একটু সেজে নিয়েছি আর আমার আউটফিটটা পরে নিয়েছি। কিছুক্ষণ পর সবাই চলে আসবে, কেকের সঙ্গে কী কী থাকবে সেটা আমি একটা জায়গায় সাজিয়ে নিয়েছিলাম। মোটামুটি ফাইনাল লুক, এখনও কিছুটা সাজানো বাকি ছিল, কাপকেক আসা বাকি ছিল। সো এই তো কিয়ানার আরও দুজন চাচু ওরা চলে আসছে প্রথমে, এবং আসার পরে ওরা বাকি যে ডেকোরেশনটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করছিল। কিয়ানার জন্মদিনের প্রথম গেস্ট হচ্ছে কিয়ানার একজন দাদু আর তিনজন ফুপ্পি। আর যেহেতু আমি আগেই বলেছি যে কিয়ানার পিঙ্ক কালারের আউটফিটটা পরা হয়নি, এটার কারণ হচ্ছে কিয়ানার দাদু কিয়ানার জন্য খুব সুন্দর একটা পার্টি ড্রেস নিয়ে এসেছে। এরই মধ্যে বাইরে থেকে অর্ডার দেওয়া খাবারগুলোও চলে এসেছে। কিয়ানার বার্থডের সেকেন্ড কেকও কিয়ানার চাচু নিয়ে এসেছে। আর এই তো সব গেস্ট আস্তে আস্তে আসা শুরু করেছে, কিয়ানার পাপার অফিসের গেস্টরাও সবাই চলে এসেছে। আর এই হচ্ছে সেই কাপকেকগুলো, খুবই মজার ছিল কাপকেকগুলো।
মোটামুটি সবাই চলে এসেছে, তো এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। কেক কাটার আগে আমি কিয়ানার সঙ্গে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম, কিন্তু ও কোনোভাবেই দাঁড়াতে চাচ্ছিল না। আর এই যে পিছনে সবাই বসে আছে, একটু পরেই আমরা কেক কাটবো। কিয়ানার পাপাও এসে দাঁড়িয়েছে ছবি তোলার জন্যে। এখন খাওয়া দাওয়া সার্ভ করার পালা। প্রথমে ভাবছিলাম যে এত মানুষের আয়োজন একা একা কীভাবে সব কিছু করবো, বাট আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে হয়েছিল। কিচেনের সব দায়িত্ব পালন করেছে কিয়ানার সুইট চাচি, কিয়ানার মৌসুমি চাচি এবং কিয়ানার ফুপি কারিশমা। এর সাথে কিয়ানার চাচুরাও ছিল, প্রিন্স চাচু, শাহিন চাচু। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর আমরা বাইরে থেকে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো প্রতিটা খাবারই খুব মজার ছিল, সবাই ভালোভাবে খেতে পেরেছিল। সবাই এক এক রাউন্ডে বসে বসে খেয়ে ফেলছিল, কারণ যেহেতু রাতের প্রোগ্রাম সবারই বাসায় যেতে হবে। আর এই যে এখন কেনার পাপার অফিসের সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়ছে। আর এটা হচ্ছে লাস্ট রাউন্ডের খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমার মেয়েকে অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছে। প্রতিটা উপহারই খুব সুন্দর ছিল, প্রত্যেকটা উপহার আমার মেয়ে পছন্দ করেছে, আমি পছন্দ করেছি, আমরা সবাই পছন্দ করেছি। দুটা ভিডিও তাই শেয়ার করলাম।